আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। জার্মান বিমানকে রুখে দিল রাশিয়া। ইউক্রেনে বিশেষ অভিযান ভালোই চলছে বললেন পুতিন। পশ্চিমাদের পাঠানো ট্যাঙ্ক চুরমার করে দেওয়া হবে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া ছেড়ে পালিয়েছেন সাবেক ওয়াগনার কমান্ডার। এদিকে চীন ভারতের সুবাদে সমুদ্র পথে 8 মাসে সর্বোচ্চ তেল বিক্রয়ের রেকর্ড রাশিয়ার। এবং সর্বশেষ, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোনে গুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। জার্মান বিমানকে রুখে দিল রাশিয়া। রুশ ভূখণ্ডে ঢুকতে গেলে জার্মান নৌবাহিনীর বিমানকে বাল্টিক সাগরে রুখে দিয়েছে রাশিয়ার সু-27 জঙ্গি বিমান, এমন দাবি করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর। তারা জানায় জার্মান বিমান P-3 অরিয়ন মেরিটাইম প্যাট্রোল প্লেনটি রুশ সীমান্ত অতিক্রম করেনি। সু-27 মোতায়েন করা হলে বিমানটি ফিরিয়ে যায়। রুশ অধিদপ্তর জানায় বিদেশি সামরিক বিমানটি রুশ ফেডারেশনের রাষ্ট্রীয় সীমানা থেকে দূরে সরে গেলে রুশ জঙ্গি বিমানটি তার নিজস্ব এয়ারফিল্ডে ফিরে আসে। এদিকে ইউক্রেনে বিশেষ অভিযান ভালোই চলছে বললেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান ভালোই চলছে, সবকিছু পরিকল্পনা মতোই হচ্ছে, প্রতিরক্ষা অধিদপ্তর ও সেনাবাহিনী প্রধানের নির্দেশ অনুযায়ী চলছে, কোথাও কোনো সমস্যা নেই। রাশিয়ার একটি টেলিভিশনে সাক্ষাৎকারে সব কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন আরও বলেছেন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা বেশ ভালো চাঙ্গা, শত্রুরা যেমনটা কল্পনা করেছিল তার চেয়েও ভালো আছে দেশের অর্থনীতি, এমনকি আমরা যেমনটি কল্পনা করেছিলাম তার চেয়েও ভালো অবস্থা রয়েছে। রাশিয়ার সেনারা লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের অবস্থা শুধু স্থিতিশীলই নয় বরং সন্তোষজনক, এসব কথা বলেছেন পুতিন। গত বছর 24 ফেব্রুয়ারি বিশেষ অভিযানের নামে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দীর্ঘ 11 মাস ধরে চলছে যুদ্ধ। এ সময়ের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার বিভিন্ন প্রকার অবকাঠামোগত ও আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পুতিনের দাবি তেমন কোনো ক্ষতি হয়নি রাশিয়ার। এদিকে পশ্চিমাদের পাঠানো ট্যাঙ্ক চুরমার করে দেওয়া হবে। ইউক্রেনের সহায়তায় যুক্তরাজ্য যেসব ট্যাঙ্ক পাঠাচ্ছে তা ভেঙে চুরমার করে গুঁড়িয়ে দেওয়া হবে, এসবের কোনো অস্তিত্ব আর খুঁজেও পাওয়া যাবে না, এমন মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর NDTV-র। গত শনিবার ইউক্রেনে 14টি চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাজ্য। এর পরিপ্রেক্ষিতে এ কথা জানালো পেসকভ। তিনি আরও জানিয়েছেন পশ্চিমারা ইউক্রেনকে রাশিয়া বিরোধী লক্ষ্য পূরণে ব্যবহার করছে। ইউক্রেনের ট্যাঙ্ক এখনও ধ্বংস করা হচ্ছে, পোল্যান্ড যুক্তরাজ্য থেকে নতুন করে এলে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না, এ কথা বলেছেন পেসকভ। প্রসঙ্গত ব্রিটিশ সরকার বলেছে ইউক্রেনের প্রতি সমর্থন জোরালো করার অংশ হিসাবে 1 ডজন চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক অতিরিক্ত কামান পাঠানোর পরিকল্পনা করছে। গত শনিবার 2 দেশের নেতা টেলিফোনে কথা বলার পর এ পরিকল্পনার কথা জানা গেছে। এদিকে রাশিয়া ছেড়ে পালিয়েছেন সাবেক ওয়াগনার কমান্ডার। রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির একজন সাবেক কমান্ডার অর্কটিক সীমান্ত অতিক্রম করে নরওয়েতে পালিয়ে গেছেন এবং আশ্রয় প্রার্থনা করেছেন। ওই সাবেক কমান্ডারের নাম আন্দ্রে মেদভেদেভ। বিষয়টি নিশ্চিত করেছেন নরওয়েজিয়ান পুলিশ এবং একজন রুশ অ্যাক্টিভিস্ট খবর CNN-এর। আন্দ্রিও মেদভেদেভ একটি সাক্ষাৎকারে জানান তিনি এখন মানুষকে বিদেশে আশ্রয় নিতে সাহায্য করেন। তিনি বলেন ওয়াগনারের সঙ্গে তার চুক্তি পুনরায় নবায়ন করতে অস্বীকার করার পরে তিনি তার জীবন নিয়ে সংশয় ছিলেন। মেদভেদেভ বলেন তার চুক্তি সম্পূর্ণ করার পর, অন্যর সেবা করতে অস্বীকার করার পর তিনি পূর্বের সংঘটিত ইয়েভজেনি নুজিয়েনের মতোই মৃত্যুদণ্ড কার্যকর করার ভয় পেয়েছিলেন। মেদভেদেভ আরও বলেন রুশ শহর নিকোলের কাছে সীমান্ত অতিক্রম করেছেন। এ বিষয়ে নরওয়ের পুলিশ সিকিউরিটি সার্ভিসের একজন মুখপাত্র সোমবার CNN-কে নিশ্চিত করেছেন মেদভেদেভ নরওয়েতে আছেন এবং আশ্রয় চাইছেন। এদিকে চীন ভারতের সুবাদে সমুদ্র পথে 8 মাসে সর্বোচ্চ তেল বিক্রয়ের রেকর্ড রাশিয়ার। গত বছরের 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরপর দেশটির ওপর অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। নিষেধাজ্ঞার ফলে ইউরোপে তেল বিক্রয়তে সাময়িকভাবে কিছুটা হোঁচট খেলেও নতুন বাজার খুঁজে নেয় রাশিয়া।
সমুদ্র পথে ভারত ও চীনের কাছে কম মূল্যে অপরিশোধিত বিক্রয় শুরু করে দেশটি। এতে রাশিয়ার তেল রপ্তানি আবারও চাঙ্গা হয়ে ওঠে। গণমাধ্যমের খবর এসেছে, সমুদ্র পথে বিগত 8 মাসে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল বিক্রয় করেছে রাশিয়া। 2022 সালের এপ্রিল থেকে পরবর্তী 8 মাসে এই রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল বিক্রয় করেছে পুতিনের দেশ। জাহাজ ট্র্যাকিং ডেটার ওপর ভিত্তি করে ব্লুমবার্গের বিশ্লেষণ থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গত 14 জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে রাশিয়ার অপরিশোধিত তেলের রপ্তানি সপ্তাহে 30% বেড়ে 3.8 মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। এতে রাশিয়ার অপরিশোধিত তেল বিক্রয়ের আয় সপ্তাহে 4% বেড়ে হয়েছে $61 মিলিয়ন। এশিয়ার সবচেয়ে বড় তেলের বাজার ভারত ও চীনে রপ্তানি বৃদ্ধি পাওয়ায় এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছে রাশিয়া। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 13 জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে এশিয়ার দিকে রাশিয়া মোট 2.82 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি হয়েছে। এর মধ্যে চীন 35% এবং ভারত 27% তেল কিনেছে। ব্লুমবার্গের তেল বিষয়ক বিশ্লেষক জুলিয়ান লির মতে, এশিয়ার মোট চালানের 20% অজানা গন্তব্যে চলে গেছে, তবে সেগুলো শেষ পর্যন্ত চীন বা ভারতে গিয়ে পৌঁছেছে। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি ড্রোনে গুলি। জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরের দক্ষিণে ইসরায়েলের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগে নাবলুস শহরে ইসরায়েলের আরেকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে, খবর তাসনিম নিউজের। পশ্চিম তীরের কাবাতিয়া উপশহরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ড্রোনে গুলি করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী গত বুধবার জানিয়েছে, নাবলুস শহরে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ইসরায়েলি রেডিও এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, পশ্চিম তীরের নাবলুসে ভূপাতিত ড্রোনটির নাম স্কাই রাইডার। ভূপাতিত হওয়ার সময় ড্রোনটি সামরিক অভিযানে ছিল। গত 23 ডিসেম্বর ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, গাজা উপত্যকায় তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা। তারা মাঝে মধ্যে ইসরায়েলি ড্রোনে আঘাত হেনে তা ভূপাতিত করে থাকে। এবং সর্বশেষ, আর যুদ্ধ নয়, এবার শান্তি চাই, মোদীকে বার্তা শেহবাজ শরীফের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারত ও পাকিস্তানের উচিত আলোচনার টেবিলে বসে কাশ্মীর সমস্যার সমাধান করা। আল আরাবিয়া নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেহবাজ শরীফ বলেন, ভারতীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার বার্তা হলো, আসুন আমরা আলোচনার টেবিলে বসি এবং কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যাগুলো সমাধানের জন্য আন্তরিক আলোচনা করি। ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে শরীফ বলেন, এটি অবশ্যই বন্ধ করতে হবে, যাতে সারা বিশ্বে এই বার্তা ছড়িয়ে পড়তে পারে, সে ভারত আলোচনা করতে প্রস্তুত। এ সময় শেহবাজ শরীফ বিশ্বকে মনে করিয়ে দিয়ে বলেন, ভারত ও পাকিস্তান প্রতিবেশী এবং তাদের একে অপরের সঙ্গে থাকতে হবে। তিনি আরও বলেন, এটা আমাদের ওপর নির্ভর করে যে শান্তিপূর্ণভাবে বসবাস করা এবং অগ্রগতি করা বা একে অপরের সাথে ঝগড়া করা এবং সময় এবং সম্পদের অপচয় করা। ভারতের সাথে আমাদের 3টি যুদ্ধ হয়েছে এবং তা জনগণের জন্য আরও দুর্দশা, দারিদ্র এবং বেকারত্ব নিয়ে এসেছে। আমরা আমাদের শিক্ষা নিয়েছি, আমরা শান্তিতে থাকতে চাই যদি আমরা আমাদের প্রকৃত সমস্যাগুলো সমাধান করতে পারি। আমরা দারিদ্র দূর করতে চাই, সমৃদ্ধি অর্জন করতে চাই এবং আমাদের জনগণকে শিক্ষা, স্বাস্থ্য সুবিধা এবং কর্মসংস্থান দিতে চাই এবং বোমা ও গোলা বারুদে আমাদের সম্পদ নষ্ট না করতে চাই। আমি প্রধানমন্ত্রী মোদীকে এই বার্তা দিতে চাই।